بسم الله الرحمن الرحيم طريقت تبي السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দেশ ও দেশের বাহিরে যারা আমার ভিডিওটি শুনছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি হলো যে কামেল আলেম কারা, আসলে প্রকৃত আলেম কারা, প্রকৃত আলেম চেনার উপায়। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আলেম কারা এবং প্রকৃত আলেম চেনার উপায় এবং কোন আলেমের অনুসরণ করতে হবে এবং পৃথিবীর শ্রেষ্ঠ আলেম কারা, এই বিষয়গুলো আজকে ভিডিও থেকে জানতে পারবেন। তবে এর আগে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ মতো দেখলেই আজকের এই আলোচনা পরিপূর্ণভাবে আপনি বুঝতে পারবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আসলে আলেম কারা, প্রকৃত আলেম, সত্যিকারের আলেম কারা, এখানে ইলম শব্দের অর্থ হলো জ্ঞান। আলেম শব্দটা ইলম থেকে, ইলমুন মানে ইলমুন শব্দের অর্থ হলো জ্ঞান। মনীষীগণ বলেন জ্ঞানহীন মানুষ পশুর সমান। আসলে যার মধ্যে জ্ঞান রয়েছে, প্রকৃত জ্ঞান, হাকিকি জ্ঞান যার মধ্যে রয়েছে, তিনি হলো আলেম। এখন এই জ্ঞানহীন মহামনীষীগণ বলেছেন জ্ঞানহীন মানুষ পশুর সমান। এখানে প্রাণী ও মানুষের মধ্যে পার্থক্য হলো জ্ঞান, কারণ প্রাণী ও মানুষের মধ্যে জ্ঞান দ্বারাই পার্থক্য সৃষ্টি হয়, কারণ প্রাণীর মধ্যে জ্ঞান নেই আর মানুষের মধ্যে জ্ঞান রয়েছে। তাহলে জ্ঞান দ্বারাই মানুষ ও প্রাণীর মধ্যে পার্থক্য করা হয়। এখন পশুত্ব দূর করে জ্ঞান দিয়ে, এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ, তলাবাল ইলমি ফরিযাতু আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাতুন। এখানে প্রত্যেকটা নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। ইবনে মাজা শরীফ সিয়াসি তার অন্যতম কিতাব ইবনে মাজা, হাদিস নাম্বার হলো 224। এখন এই হাদিস থেকে প্রমাণিত হলো প্রত্যেকটা নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। এখন জ্ঞান দুই ভাগে বিভক্ত, এই এলেমটা আবার দুই ভাগে বিভক্ত, একটা এলেম হলো জাহিরি, একটা এলেম হলো বাতিনি। এই সম্পর্কেও কিন্তু হাদিস রয়েছে, যে হাদিসটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা রয়েছেন, ইনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে শুনেছি, নূরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে দুই ধরনের এলেম রয়েছে, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নূরনবীজির কাছ থেকে আমি দুই ধরনের এলেম অর্জন করেছি, কিতাবুল ইলম এবং 120 নম্বর হাদিস, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। ইনি বলেছেন আমি নূরনবীজির কাছ থেকে দুই ধরনের এলেম অর্জন করেছি, একটি জাহিরি আর একটি বাতিনি। জাহিরি বিদ্যাটা আমি প্রকাশ করি, কিন্তু বাতিনি বিদ্যাটা প্রকাশ করি না, যদি করি তাহলে গলা কাটা যাবে। কোন বিদ্যাটা প্রকাশ করে না? যেটা বাতিনি বিদ্যা, হাকিকি বিদ্যাটা উনি প্রকাশ করে না, যদি করে তাহলে গলা কাটা যাবে। তাহলে এই হাদিস থেকে, এই বুখারী শরীফের হাদিস থেকে সুস্পষ্ট ভাষায় প্রমাণিত হয়েছে যে সাহাবা ইকরামও রাসূল পাকের কাছ থেকে দুই ধরনের এলেম অর্জন করতেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছ থেকে দুই ধরনের এলেম অর্জন করেছেন, একটা হলো জাহিরি, একটা বাতিনি। একটা এলেম মানুষের কাছে বর্ণনা করতেন, প্রকাশ করতেন, আর একটা করতেন না। যেটা করতেন না সেটাই হলো মারিফতের বিদ্যা, সেটাই হলো কলবের বিদ্যা, আর সেটাই হলো বাতিনি বিদ্যা বা বাতিনি এলেম। তাহলে সাহাবা ইকরাম নবীজির কাছ থেকে দুই ধরনের এলেম হাসিল করতেন, একটা জাহিরি আর একটা বাতিনি। আল্লামা তিবি রহমাতুল্লাহ আলাই উনি প্রথম প্রকার এলেম এবং দ্বিতীয় প্রকার এলেমের ব্যাখ্যা করেছেন। আল্লামা তিবি রহমাতুল্লাহ আলাই উনি প্রকাশ করেছেন যে প্রথম প্রকার এলেমটা হলো জাহিরি আর দ্বিতীয় প্রকার এলেমটা হলো বাতিনি, কে বোঝানো হয়েছে, যা শুধুমাত্র মারেফত অর্জনকারী আলেমগণ বিশেষভাবে লাভ করে থাকেন। এটা মেশকাত হাসিয়া নাম্বার 37, মেশকাত শরীফ হাসিয়া নাম্বার 37 রয়েছে,
আল্লামা তিবরি রহমতুল্লাহ প্রকাশ করেছেন যে দুই ধরনের এলেম আছে, একটা জাহিরি আর একটা বাতিনি। আর এই বাতিনি আলেমরা, এই বাতিনি এলেমরা একমাত্র মারেফত অর্জনকারী আলেমগণই লাভ করে থাকেন। তাহলে এখানে আলেম দুই ভাগে ভাগ হয়ে গেল। একটা একটা আলেমের মধ্যে শুধু জাহিরি বিদ্যা আছে, বাতিনি বিদ্যা নাই। অর্থাৎ শুধু শরীয়তের বিদ্যা আছে, মারেফতের বিদ্যা নাই। যেই আলেমের মধ্যে শুধু শরীয়তের বিদ্যা, মারেফতের বিদ্যা নাই, উনি প্রকৃত আলেম নয়। আর যেই আলেমের মধ্যে জাহিরি বিদ্যা আছে, বাতিনি বিদ্যা আছে, অর্থাৎ জাহিরি বাতিনি দুই ধরনের বিদ্যা রয়েছে, উনি হলো কামেল আলেম, উনি হলো প্রকৃত আলেম, আর উনি হলো হাকিকি আলেম। আর এই আলেমটাই হলো নায়েবে নবী, নায়েবে রাসূল, ইনি হলো ওয়ারিসাতুল আম্বিয়া। এই সম্পর্কে কোরআনে কারিমে ইঙ্গিত রয়েছে এবং আয়াতে কারিমা রয়েছে। কোরআনে কারিমে সূরা কাহাব 65 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ও আল্লামনাহু মিন লাদুনা ইলমান। আমার আল্লাহ বলেন, আমি তাকে, অর্থাৎ খিজির আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আমি খিজিরকে এলমে লাদুনি দান করেছি। তাহলে খিজির আলাইহিস সালামের মধ্যে একটা জ্ঞান ছিল, যেটা এলমে লাদুনি। এই এলমে লাদুনি জ্ঞানটা কিন্তু আল্লাহ অফ করে দেন নাই, এখনও এলমে লাদুনি জ্ঞান রয়েছে, যেটা হক্কানি আল্লাহর ওলি, পীর মাশায়েখ এবং প্রকৃত আলেম যারা, তাদের সিনার মধ্যে এলমে লাদুনি আসে। এলমে লাদুনি অর্জন হওয়ার পরেই এই আলেমটা হাকিকি আলেম হয়ে যা, প্রকৃত আলেম হয়ে যা। আর এই আলেমটাই হলো ওয়ারিসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদার, নায়েবে রাসূল। এখানে সূরা কাহাফের 65 নম্বর আয়াত থেকে প্রমাণিত হলো যে খিজির আলাইহিস সালাম আল্লাহ এলমে লাদুনি দান করেছেন। এখন এলমে লাদুনি আসলে কি? এলমে লাদুনি হলো হাকিকি বা বাতিনি এলেম। এলমে লাদুনিটি হলো বাতিনি এলেম, যেটা বাতিনি এলেম আল্লাহর অলিগণ এবং হক্কানি পীর মুর্শিদ এবং জ্ঞানীগণের হৃদয়ে আবির্ভাব হয়ে থাকে এবং জ্ঞানীগণের কল্বের মধ্যে আল্লাহ ঢেলে দিয়ে থাকেন। আর সেটি হলো এলমে লাদুনি, অর্থাৎ কল্ব থেকে প্রকাশ হয়, উদয় হয়, এটি আল্লাহ দান করেন। এই এলেমটা জ্ঞানীগণের হৃদয়ে, জ্ঞানীগণের কলবে দান করেন। আর এই এলমে লাদুনিটা যেই আলেমের মধ্যে এসে পৌঁছে, ইনিই হলো হাকিকি আলেম। আর এই এলমে লাদুনি আল্লাহ যাকে দান করেন, তিনি হলো বাতিনি জ্ঞানের অধিকারী, হাকিকি জ্ঞানের অধিকারী, উনি হলো প্রকৃত আলেম। এখন বাবা, এই হাদিস শরীফ থেকে, উপরের হাদিস থেকে প্রমাণিত হলো যে এলেম হলো দুই প্রকার, একটা হলো এলমুল কলম, একটা এলমুল লিসান। আর নবীও ফরমান এলেম হলো দুই প্রকার, যে একটা হলো এলমুল লিসান, একটা এলমুল কলম। একটা হলো পুঁথিপুস্তকের বিদ্যা, মানে মৌখিক বিদ্যা, লিখালিখির বিদ্যা, একাডেমি বিদ্যা। আরেকটা বিদ্যা হলো ইলমুল কলব, যেটা উপকারী বিদ্যা, যেটা এলমে বাতিনি বিদ্যা। তাই যেই আলেমের মধ্যে বাতিনি জ্ঞান ঢুকে নাই, এই আলেমটা কিন্তু নায়েবে নবী হতে পারে নাই, এটা জাহিরি বিদ্যা। আজকে আলেমে আলেমে এই যে হিংসা হিংসি, আলেমে আলেমে ঝগড়া, এক আলেমে আরেক আলেমকে দেখতে পারে না, এটা শুধু বাতিনি এলেম না থাকার কারণে। বাতিনি এলেম না থাকার কারণেই কিন্তু এই আলেমে এক আলেম আরেক আলেমকে হিংসা করছে। আর এই বাতিনি এলেমটা হক্কানি পীর মুর্শিদদের মধ্যে রয়েছে, আল্লাহর ওলিদের কলবে রয়েছে, এই জন্য তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ অহংকার নাই। সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আপনারা বুঝতে পেরেছেন যে এলেমে লাদুনি যেটা, যেটা হাকিকি এলেম, বাতিনি এলেম যতক্ষণ একজন আলেমের কলবে না ডুববে, তার হৃদয়ে না ডুববে, ততক্ষণ এই লোকটা কামেল আলেম নয়। আলেম দুই প্রকার, একটা আলেমে কামেল, একটা আলেমে নাকেস। একটা হলো দুনিয়াবী আলেম, সে দুনিয়াকে অর্জন করতে চায়, বাড়িঘাড়ি করতে চায়, কথা কাজে কোনো মিল থাকে না, প্রতারণা বাটপাড়িও করে থাকেন, এটা হলো দুনিয়াবী আলেম, যারা শুধু জাহিরি বিদ্যা অর্জন করেছে, তাদের মধ্যে হাকিকি বিদ্যা নেই, বাতিনি বিদ্যা নেই। আর যেই আলেমের মধ্যে এলমুল কলম, এলমে লাদুনি জ্ঞান ঢুকেছে, অর্থাৎ এলমে তাসাউফ, বাতিনি জ্ঞানটাকে অন্য ভাষায় এলমে তাসাউফের জ্ঞান বলা হয়, এলমে তাসাউফের জ্ঞান যেই আলেমের মধ্যে ঢুকেছে, এই আলেমটি হলো আলেমে কামেল। আর যে আলেমের মধ্যে বাতিনি এলেম, এলেমে তাসাউফের জ্ঞান যে আলেমের ভিতরে ঢুকে নাই, সেই আলেমটা হলো আলেমে নাকেস। এই নাকেস আলেম হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। আর আলেমে কামেল যারা, কামেল আলেম যারা, তাদের কলবের মধ্যে এলমে লাদুনি জ্ঞান রয়েছে, এলমে তাসাউফের জ্ঞান রয়েছে, অর্থাৎ বাতিনি জ্ঞান, বাতিনি এলেম তার মধ্যে রয়েছে, ইনি হলো আলেমে কামেল। আর এই আলেমে কামেলটা
এই প্রকৃত আলেম, এই হাকিকি আলেমটা হলো পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে সেরা আলেম, এর চেয়ে বড় সেরা, এর চেয়ে উৎকৃষ্ট আর কেউ নেই। তাহলে পৃথিবী, এই আলেমরাই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, আবার এই আলেমরাই পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট। যেই আলেমের মধ্যে জাহিরি এবং বাতিনি বিদ্যা এই দুই ধরনের জ্ঞান ডুববে, উনি হলো পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট। আর যে আলেমের মধ্যে বাতিনি আলেম ডুববে না, শুধু জাহিরি বিদ্যা নিয়ে লাফালাফি করে, ওরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। আজকে দেখেন আলেমদের মধ্যে কত অহংকার, হিংসা বিদ্বেষ দেখা যায়। এটার কারণ হলো তাদের মধ্যে বাতিনি বিদ্যা নেই, যার কারণে তারা ওলি আল্লাহর মাজারের বদনাম বলে, পীর ফকিরদের বদনাম বলে, মাজারের বদনাম বলে, আমার দয়াল নবীকে আমরা মতো মানুষ বলে, মুখে যা আছে তাই বলে, অর্থাৎ নিজেকে অহংকার মনে করে, শাইখুল হাদিস মনে করে, মুফাসসির মনে করে, মুফতি মনে করে, অর্থাৎ অহংকারে পরিপূর্ণ তার হৃদয়। কারণ তার মধ্যে হাকিকি এলেম না ঢোকার কারণেই সে আমিত্বের পূজা করতেছে। আর যে আলেমের মধ্যে হাকিকি এলেম, বাতিনি এলেম ঢুকেছে, এই আলেমটা কখনো হিংসা বিদ্বেষ করবে না, আমিত্বকে তারা বিসর্জন দিয়েছে। এখন সম্মানিত দর্শকবৃন্দ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ঈদে বাতিনি এলেম, এই বাতিনি এলেম আমরা কীভাবে অর্জন করব, বাতিনি এলেম গেলে আমরা কোথায় পাবো, এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও আমার তরিকত টিভিতে রয়েছে, আপনারা দেখবেন যে বাতিনি এলেম অর্জন করার নিয়ম ও পদ্ধতি। এই আমি একটা ভিডিও ছেড়েছি, এই ভিডিওটা আপনারা আমার তরিকত টিভিতে দেখবেন। তো যাই হোক সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি তরিকতের কথা বলি, সবসময় বলে আসছি, বলতে থাকবো, কোরআন হাদিসের আলোকে আমি বলতেছি, আপনারা আমার পাশে থাকবেন। আর সবসময় শেয়ার কমেন্ট করে, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এই কথা বলি, আপনার কাছকে বিদায় করছি, ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম।